নব আর স্বপ্নে শুরু হল আরেকটি নতুন বছর এ সময় সবার কণ্ঠে ছিল অসাম্প্রদায়িক ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা বাঙালির বর্ণিল এই বর্ষবরণের আয়োজনকে ভিন্ন মাত্রা দিয়েছে বিদেশিদের অংশগ্রহণ এতে সামিল হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন তারা নতুন মানেই আশা জাগানিয়া উল্লাস নব উদ্যম আকাঙ্ক্ষা স্বপ্ন আরও একটি বছর সকাল নয়টা পনেরো মিনিটে এই চারুকলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় বাদ্যবাজনার তালে তালে নেচে গিয়ে মাতোয়ারা হয়ে এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ ছিলেন বিদেশিরাও জার্মানি বেলজিয়াম সহ বিভিন্ন দেশের নাগরিকরা এই শোভাযাত্রায় অংশ নেন এদের অনেকেই আসেন পরিবার নিয়ে বাংলায় শুভেচ্ছা প্রকাশ করেন তাদের অনেকে খুব ভালো লাগতেছে কারণ এটা আসলে কিছু এত সুন্দর কিছু খুব ইউনিক সারা পৃথিবী শুধু বাংলাদেশে এরকম আছে ভালো লাগতেছে এত রঙিন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মুগ্ধ তারা আমি বাংলাদেশি এখানে পছন্দ করি এমনি বৈশাখের জন্য আসলাম পয়লা বৈশাখ সবার সাথে আনন্দ করার জন্য মজা করার জন্য শোভাযাত্রায় বিদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতি বছরই বাড়ছে শুধু বর্ষবরণের আয়োজনই নয় ভাষা দিবস স্বাধীনতা বা বিজয় দিবসেও এখন বিদেশিদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেমন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিল এই ধারা বজায় থাকুক আগামীতেও বাঙালির উৎসব হোক সর্বজনীন এমনটাই প্রত্যাশা এখানে আসা মানুষদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা